আমাদের বাংলাদেশ থেকে চলে আসছে আমাদের পৈতৃক কালীপুজো, প্রায় 105 বছরের কালীপুজো, যেটা কিনা বাবা জেঠা পাঁচ ভাইয়ের কালীপুজো। আর এখন বাজে সকাল ঠিক 9টা, আমরা চলে এসেছি একদম কালীপুজো যেখানে হবে আমাদের জেঠুর বাড়িতে। তো এখন আমরা পুজোর কিছুটা জোগাড় করে দেব, পুরোটা উপোস থাকছি না, সকালবেলা যেটুকু না খেয়ে থাকতে পারছি সেই সময়টুকু থেকে পুজোর জোগাড়গুলোকে এগিয়ে দেব, এবং তারপর ব্রেকফাস্ট করে দেবো ঠাকুর আনতে। আর আমাদের পুজোর দিনকেই ঠাকুর আনতে হয়, এটাই আমাদের নিয়ম। তো পুজোর জোগাড় শুরু করা যাক। এখানে খই রেডি হয়ে গিয়েছে, আর এদিকে হচ্ছে গিয়ে রসুন আর হাড়ি। এই আমাদের ব্রেকফাস্ট রেডি, রয়েছে ভাত, ভেজ ডাল, আলু ভাজা আর গন্ধরাজ লেবু। চলে গেছি আর ঠাকুর আমাদের একদম রেডি, সবাই মিলে চলে এসেছি, চলো ঠাকুরের মুখটা দেখা যাক। এই যে আমাকে ছাড়া এখন গল্প করা শুরু করে দিয়েছে এরা। আমি তো ঠাকুরের গয়না পরাচ্ছিলাম না, আমার জন্য একটু ওয়েট করতে হতো। সকলকে, তো এখন আমরা রেডি হয়ে গিয়েছি, দুপুরবেলা মেজেটের বাড়ি থেকে লাঞ্চ করে আসার পর ফ্রেশ হয়েছিলাম, একটু রেস্ট করেছিলাম, এখন রেডি হয়েছি। তো এখন যাব পূজোর ওখানে, তো চলো যাই, আমরা খুব আনন্দ করব। হ্যাঁ,
পুজোর পরের দিন সকাল ঠিক 10টা, তো কালকে কালী পুজোর ব্লগটা তোমরা দেখলে সন্ধ্যেবেলাতে নাচ গান পুজো আনন্দ হই হুল্লোড় সবকিছুর মাধ্যমে আমাদের দিনটা জাস্ট অসাম কেটেছে। প্রতি বছরই এরকমই হয়, মানে হচ্ছে কালী পুজোর সকাল থেকে একদম রাত পর্যন্ত, কারণ এই সারাটা বছরে আমরা ফ্যামিলি সবাই এই একটা দিনই মানে একসাথে হই এবং প্রচুর প্রচুর মজা করি। তো তোমরা সবাই জানিও যে কালী পুজোর ভ্লগটা কেমন লাগলো তোমাদের কমেন্টের মাধ্যমে, আর যদি ভিডিওটা একটুও পছন্দ হয় তাকে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো এখন যাব আমরা বিসর্জনের জন্য, যেহেতু আমাদের নিয়ম আছে যে পুজোর পরের দিনকেই আমাদের প্রতিমার বিসর্জন দিতে হয়। তো এখন রেডি হয়ে যাব বিসর্জনে। তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।